হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কি তাহলে আশা করি ভালো আছোই। তো আজকে আমি আপনারা একটা বরইর পিকল দেখাইমু কিরকম বানাইবেন আপনারা ঘরে বসে। তো আমি এখানে 1 কেজি বরই নিছি, 1 কিলো, 1 কিলো থেকে বেশি হইব। আর বরইর সাথে আপনারা কি প্রাইস দিবেন আমি দেখাই দেই একটু আপনাদেরকে। তো আমি যেটা মাস্টার্ড অয়েল 1 কাপ আমি দিয়া দিছি কড়াইয়ের মধ্যে। তো এখানে বাঙ্গা মরিচের গুঁড়া আছে 2 টেবিল চামচ, পাঁচফোড়ন আছে 2 টেবিল চামচ, আর এখানে পাঁচফোড়ন আমি বেজে গুঁড়া করে রাখছি 4 টেবিল চামচ, আর গার্লিক আছে 2টা বড় গার্লিক, আস্তা গার্লিক। আর এখানে যেটা আছে লবণ আছে 1 টেবিল চামচ, আর এটা চিলি পাউডার 1 টেবিল চামচ, আর মিক্স পাউডার 1 টেবিল চামচ, আর ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, আর এখানে আপনার গরম মশলা 1/2 টেবিল চামচ। তো আমি এখন যেটা প্রথম আস্তা পাঁচফোড়নটা আমি দিয়ে দিলাম, পাঁচফোড়নটা একটা একটু বেজে আসার পরে আমি দিয়ে দিব রসুন বাটাগুলা। পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেছে দর্শক দেখেন, তো আমি এখন রসুন ছেঁচাগুলা 2টা রসুন ছেঁচা আমি দিয়ে দিলাম বিসমিল্লা দিয়ে। রসুনটা একটু আপনারা এরকমভাবে লাড়া দিবেন, ব্রাউন কালার হওয়ার পরে আমি বাকিগুলা দেখবেন কী করি। আর যে বড়িগুলো আমি বড়িগুলো আপনারাকে আমি গতকালকে 10-20-25 ঘন্টা আমি বড়িগুলো ভিজাই রাখছি, ভিজাইলে একটু নরম হয় সফট হয় দেখতে থাকেন, রসুনগুলো একটু ব্রাউন কালার হোক। এখন আমার রসুনটা একটু ভাজা হয়ে গেছে, তো এখন আমি যেটা বাঙ্গা মরিচগুলো দিয়া দিতেছি দেখেন, 2 টেবিল চামচ বাঙ্গা মরিচ দিয়া দিলাম। এখন আমি আমার বড়িগুলা ছাইড়া দিব দেখেন, করে দিব আমার মশলাগুলা। বাজারে খুব একটা স্মেল আসছে, নাইস স্মেল করে। এখন আমি যেগুলা বড়িগুলা দিয়ে দিলাম, এখন আমার স্পাইসগুলা আমি দিয়ে দিতেছি। এখানে সল্ট দেখছেন আপনারা আগে, আর এখানে চিলি পাউডার 1 চামচের মতন, আর এখানে মিক্স কারি পাউডার 1 চামচের মতন, আর এখানে ধনিয়া পাউডার, আর এখানে একটু গরম মশলা পাউডার, সবগুলো দিয়ে দিলাম। বড়িগুলো ভালো করে মিক্স করে নিতে হবে দেখেন আপনারা কীরকম মিক্স কর, দেখেন বড়িগুলো আপনারা কীরকমভাবে মিক্স করবেন, এরকম একটু লড়াগুলো দেবেন মিক্স করে নেবেন। এখন আমি দেখে দেবো বড়িগুলারে মিডিয়াম আগুন দেওয়া, তো আপনারা দেখতে থাকেন 10-15 মিনিট সময় আমি এইরকম করিয়া দেবো, পরে আবার আসবো আপনাকে দেখাইবো কীরকম আপনাদেরকে দেখাবো। এখন আমি আবার চলে আসলাম, তো আমার বড়ই দেখেন মাঝে মধ্যে আমি আবার লড়িয়া দিছি আমি। এখন আমি যেটা করবো আসলে এখন বড়িগুলা একরকম হয়ে গেছে, কিছু বাকি আছে। এখন আমি যেটা দিব, আমি যেটা দিব অনেকে চিনি দেয়, তো আমি এটা আমার দেশের একদম খেজুরের গুড়, আমার বড়িগুলা মিষ্টি আছে বেশি চুল করার দরকার নাই, তো আমি 1 চামচের মতো খেজুরের গুড় দিয়ে দিব, 1 চামচ আমি খেজুরের গুড় দিলাম, এটা একটা স্মেল আসবে খুব নাইস স্মেল। বড়িগুলো আমার মিষ্টি এই জন্য আসলে আমি বেশি চুল দিতেছি না, কম দিলাম, না দিলেও চলত, আমি এমনি দিলাম রাখবেন, তোমার আগুনটা যেন মিডিয়াম থাকে, আমি একটু মিডিয়াম করে দিলাম, আর আবারও একটু দেখে দিলাম। ওকে দর্শক, তো আমি আবার চলে আইলাম দেখেন, তো এটা তাহলে আবার ভালোভাবে পাইসগুলা ভিতরে ঢুকছে দেখেন, কি সুন্দর কালার চলে আসছে মাশাআল্লাহ।
এখন যেটা আমি করবো এটা দিয়ে একটু বরইগুলারে আমি ভালোভাবে বরই দিয়ে গেলে গালি গালি দিলাম। দেখো কা আপনারা সারা ভিতরে যাইব স্পাইসগুলা। দেখেন আমি বরইগুলা আধা ভাঙ্গা করছি, মানে গালছি আর কি। আপনারা চাইলে আস্তাও রাখতে পারেন, তবে আস্তা রাখলে স্পাইস ঢুকত নাই। তো এর বাদে আমি কী করবো, একটু পানি, এক কাপের মতো পানি দিয়ে দিলাম আমি। বারো খাইলাম, পানিটা একটু ড্রাই হয়ে গেছে। তো ড্রাই হয়ে গেছে, এখন কী করবো আমি ভিনিগারগুলা, এক কাপ ভিনিগার পুরো এক কাপ, বিসমিল্লা। ভিনিগার দেওয়া আপনি ভালোভাবে এরকম লড়াইয়া দিবেন আর 5-10 মিনিট পরে আপনারা তুলার আগেগুলো আপনি মিডিয়াম করে রাখবেন। ভিনিগারে সাধারণতভাবে ভিনিগারে রেগুলারে নষ্ট করে না। একদিন আমি ভিনিগার দিলাম, ভিনিগার দেখেন এইটা সাদা হোয়াইট ভিনিগার, ভালোভাবে মিক্স করে নিলাম। ভিনিগারগুলো ভালো করে মিক্স করতে হবে, কিন্তু বরই আচারের সাথে ভিনিগারগুলো ভালো করে মিক্স করে নেবেন। বরই আচার অনেকদিন আপনারা ঘরে রাখে খাইতে পারবেন, বরই আচারগুলো নষ্ট। তো ভিনিগার দিলাম, দিয়ে আমি আবার 4-5 মিনিট পরে আইলাম। ঠিক আছে, এখন আমি যেটা দিতে হবে যে পাঁচফোড়ন, যেটা আমি এক্সট্রা বেজে করে গুঁড়া করে রাখছি, এটা আমি দিয়ে দিব। দেখেন পুরোগুলো আমি দিয়ে দিলাম এক কাপের মতন, এগুলো আমি মিক্স করে নিব। ভালো করে সবগুলো হয়ে গেছে আমার। এখন দেখেন হয়ে গেছে, 30-40 মিনিট সময় লাগছে আমার। এখন দেখছেন কি সুন্দর বরই আচার হয়ে গেল। তো চুলার আগুনটা আমি বন্ধ করে দিলাম, আলহামদুলিল্লাহ। এখন যেটা আপনারা করবেন, তো লাস্টে আপনারা আরও কিছু সরিষার অয়েল, যেটা মাস্টার্ড অয়েল, আরও কিছু মাস্টার্ড অয়েল আপনারা কিছু অ্যাড করবেন ওর সাথে, তো একটু স্মেল আসবো অরিজিনাল মাস্টার্ড অয়েলের। আর লবণগুলো, মাস্টার্ড অয়েলগুলো দিলাম আমি লাস্টে, দিয়ে কিছু মাস্টার্ড অয়েল। আর আমার লবণ কিছু কম হয়েছিল, পরে আমি দিয়েছি 1/2 চামচ, 1/2 টিস্পুন চামচ। তো আপনারা লবণগুলো দেখে নেবেন। তো দর্শক, আপনাদের ভালো লাগে যো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম আচারগুলো। আর সবারকে সবাইকে এই বরইর আচারের দাওয়াত আমার ঘরে কিন্তু আপনারা আসে বরইর আচার খেয়ে যাবেন। আসসালামু আলাইকুম দর্শক, ভালো থাকেন, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক আমি আবারও দেখাই আপনাদেরকে, একটু না দেখাইলে তো আপনারা মনে করবেন কীরকম কীরকম বানাইছি, আপনাদেরকে একটু শেয়ার করি কীরকম টেস্ট হয়েছে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম, খুব গরম, কিন্তু গরম আপনারা ঠান্ডা হওয়ার পরে আপনারা চেক করবেন, আপনারা বয়ামের মধ্যে রাখবেন। বিসমিল্লাহ, ও দারুণ টেস্ট, কিন্তু আপনারা এরকম ঘরে বানাবেন, বানাইয়া আপনারা ঘরে খাইবেন। থ্যাংক ইউ।